নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এক অজানা অচেনা তো রোমহর্ষময় এক জঙ্গলে খোঁজে। বনগাঁ থেকে এই জঙ্গলের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, নামতে হবে গাংনাপুর স্টেশনে। কথিত আছে এই জঙ্গলের ডান পাশে উঁচু ঢিবি, মাঝে জলাভূমি এবং তারপরে রয়েছে বিশাল বড় দীঘি। বেলা 10টা, আমরা পৌঁছে গেছি এই জঙ্গলে। চারিদিকে বড় বড় গাছ, জলাভূমি, সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ। হঠাৎ আমাদের কানে এলো এক ধরনের আওয়াজ। এই জঙ্গলের অন্য পাশটায় প্রতি বছরই পিকনিক হয়। একবার এক ছোট বাচ্চা খেলার ছলে খেলতে খেলতে জঙ্গলের এই দিকটায় চলে আসে, তারপর আর সে কখনোই ফিরে যায়নি। আমাদের টিম মূলত এই বাচ্চাকে খোঁজার উদ্দেশ্যেই এই জঙ্গলে প্রবেশ করেছে। যদিও অনেক বছর হয়ে গেছে, তারপরও সেই বাচ্চাটিকে খুঁজে বের করার চেষ্টা করবে। সে আদৌ বেঁচে আছে কি না সেটা জানা নেই। আমরা রীতিমতো লুকিয়ে তাদের জীবনযাত্রা সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব। আমাদের দেখে মনে হচ্ছিল পুরো জঙ্গলেই এদের রাজত্ব, সবখানে এদের বিচরণ। সারাদিন জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরা সারাদিন হেঁটে বেড়ায়। সামনের জনকে দেখে মনে হচ্ছিল এদের সর্দার। এই সুন্দরবনের আদিবাসীদের মাছ ধরার কৌশল কিছুটা ভিন্ন। তারা এখনও তীর ধনুক দিয়ে মাছ ধরে।
এরপর এদের মধ্যে যে ব্যক্তিকে সন্দেহভাজন মনে হয় তাকে আমরা বেঁধে রাখি সেই দিঘির পাড়ে, যে দিঘিতে একে একে প্রাণ দিয়েছিল এই জমিদারের পুরো পরিবার। জমিদার একসময় জমিজম সংক্রান্ত বিষয়ে মামলায় জড়িয়ে পড়েন। তার এতটাই আত্মবিশ্বাস ছিল যে তিনি আজ মামলায় জিতে যাবেন। তাই ঘোড়া নিয়ে বেরোনোর সময় সঙ্গে একটি সাদা পায়রা নিয়ে যান এবং তিনি সবাইকে বলেন, আমি যদি মামলায় হেরে যাই তবে আমি আর বাড়ি ফিরব না, আর যদি মামলায় জিতে যাই তবে আমি বাড়ি ফিরব। হেরে গেলে আমি এই পায়রাকে ছেড়ে দেব। এই পায়রাকে দেখা মাত্রই আমার সমস্ত সম্পদ এবং তোমরা সবাই গিয়ে এই দিঘির জলে প্রাণ বিসর্জন দেবে। জমিদারের হাত থেকে ভুল করে পায়রাটি ছুটে যায় এবং তিনি বাড়ি ফেরার আগে সবাই এই দিঘির জলেই প্রাণ বিসর্জন দেন। এই শোকে জমিদার বাড়ি ফিরে নিজেও এই দিঘিতে দুবার প্রদক্ষিণ করে ঘোড়াসহ তার জীবন ত্যাগ করেন। বিশেষ বার্তা: এই ভিডিওয়ে ব্যবহৃত চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে জঙ্গলটি সত্যি অসাধারণ এবং এই কথাটা বা গল্পটি এখনও এখানকার লোকের মুখে মুখে প্রচলিত আছে। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। মাখন মাখন।